পর্ব আমাদের চলছে, ভাবনায় রবীন্দ্রনাথ। গতকাল গেছে 25শে বৈশাখ, আর গত পরশুদিন থেকে ঠিক সন্ধ্যে 4:30টা যখন বাজে নিউজ ভ্যানগার্ডে, আপনা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে বিশেষ অনুষ্ঠান নিয়ে হাজির হই আপনাদের সামনে। পরশুদিন অর্থাৎ 8ই মে আপনারা দেখেছেন কবিগুরুর উপন্যাস নিয়ে আমরা আলোচনা করেছি। গতকাল সন্ধ্যে 7:30টায় সমাজ চেতনা এবং নারীদের স্বাধীনতা নিয়ে কবির যে কবিতা এবং লেখা তাতে কতটুকু প্রস্ফুটিত হয়েছে সেসব বিষয় নিয়ে আলোচনা করেছি। রাত 9টায় কবির জীবনের নানান দিক নিয়ে আমাদের আলোচনা ছিল, এবং আজ ঠিক যখন সন্ধ্যে 7:30টা বাজছে, আজও আমাদের ভাবনায় রবীন্দ্রনাথ। এবং আজ আমরা কথা বলবো ছোট গল্প ও পল্লী ভাবনা নিয়ে। হ্যাঁ, তার জন্য আমাদের স্টুডিওতে আরো একজন বিশিষ্ট রবীন্দ্র অনুরাগী রয়েছেন প্রফেসর নারায়ণ ভট্টাচার্য। স্বাগত নারায়ণবাবু আপনাকে। নারায়ণবাবু, আমরা গত 3 দিন ধরেই এই ভাবনায় রবীন্দ্রনাথ নিয়ে রয়েছি, এবং আগামী 13 তারিখ অবধি আমাদের এই অনুষ্ঠান চলবে। তো প্রথমে আপনার কাছে জানবো যে গতকাল 25শে বৈশাখ ছিল, ব্যস্ততার মধ্যে কেমন কাটালেন? 162তম রবীন্দ্র জন্ম জয়ন্তী উপলক্ষে শুধুমাত্র গতকাল কেন, বেশ কয়েকদিন ধরেই মনের মধ্যে একটা যেন একটা স্বতন্ত্র অনুভূতি কাজ করছিল। আচ্ছা, কারণ রবীন্দ্রনাথ তো একটি বিশাল আকাশ, যে আকাশকে আমরা দেখি আমার মনে হয় আরেকটি মতো আকাশ আছে, তার নাম হলো রবীন্দ্র আকাশ। আরেকটি মতো ভুবন আছে, সে হলো রবীন্দ্র ভুবন। একদম আরেকটি মতো আমাদের ভাবনা, আপনি কিছুক্ষণ আগে যে কথাটা বললেন ভাবনায় রবীন্দ্রনাথ, একটা অসাধারণ। আপনাদের এই কার্যক্রমকে আমি খুব স্বাগত জানাচ্ছি, আন্তরিকভাবে সমর্থন করছি, এই কারণে রবীন্দ্রনাথকে নিয়ে যতটা আলোচনা হয় বা যতটা আলোচনা করা যায় ততটাই বোধ হয় আমাদের বোধের জগতে আমরা সঠিকভাবে সঠিক বার্তাটি আমরা পৌঁছিয়ে দিতে পারব। যাই হোক, 162তম জন্ম জয়ন্তী উপলক্ষে তাই একটা রবীন্দ্র আকাশের তলায় দাঁড়িয়ে রবীন্দ্র ভুবনে আমরা বিচরণ করতে করতে মনে হয়েছিল যে আমরা বোধ হয় এখনো সঠিকভাবে রবীন্দ্রনাথকে জানতে পেরেছি কি না, এই সংশয়টুকু বোধ রয়ে গেছে। তাই আরো বেশি করে রবীন্দ্রনাথের উদ্দেশ্যে আমাদের শ্রদ্ধা নিবেদন করতে গতকাল আমার খুব ব্যস্ততার মধ্যেই কেটেছে, সরকারি অনুষ্ঠানে কেটেছে, বেসরকারি একটি সামাজিক সংস্থায় কেটেছে, এবং আমি দেখেছি সবার মধ্যেই রবীন্দ্রনাথকে নিয়েই যে একটা উন্মাদন, আমি বলবো না, যেন একটা সানুর রাগ একটা অনুভবের জগৎ আছে। আর ছোট ছোট আমার যে জিনিসটা গতকাল আমার খুব ভালো লেগেছে, যে আমার মনে হয় দিনকে দিন ত্রিপুরায় এই শিল্প সাহিত্য সংস্কৃতির জগতে আমাদের কচি কাঁচা যে খুদে শিল্পীরা এগিয়ে যাচ্ছে এবং রবীন্দ্রনাথকে তারা যে জানতে পারছে নানা শিক্ষা প্রতিষ্ঠানের মধ্য দিয়ে, অভিভাবকের প্রচেষ্টায়, সরকারি উদ্যোগে, বেসরকারি উদ্যোগে, সেই জিনিসটা আমাকে অত্যন্ত মুগ্ধ করেছে, ভালো লেগেছে। কারণ তারাই তো আগামী দিনের নাগরিক, তারাই যদি রবীন্দ্রনাথকে ভাবতে পারে তাহলে আমাদের ভাবনাটা তাদের মধ্য দিয়ে সঞ্চারিত, রবি ঠাকুরের ভাবনাকে ওরাই তো এগিয়ে নিয়ে যাবে, নিয়ে যাবে, এবং রবীন্দ্রনাথকে আগামী প্রজন্মের কাছে যদি পৌঁছে দিতে হয় তারাই হবে আমাদের সঠিক মাধ্যম। ঠিক নারায়ণবাবু, এই যে আমরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি, কিন্তু কখনো কি আপনার মনে হয় যে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের এই যে জনপ্রিয়তা, তার আড়ালে কোনো একটা জায়গায় গল্পকার রবীন্দ্রনাথ ঠাকুর হারিয়ে যায় বা চাপা পড়ে থাকে? আসলে আপনারা মানে আমরা একটু লক্ষ্য করে থাকি যে কবিরা কিন্তু খুব সহসাই, হ্যাঁ, খুব তাড়াতাড়ি কিন্তু একটা জনপ্রিয়তা পান পান মানে কেন পান সে বিষয়টা আমরা এখানে আলোচনা করছি না, কারণ তারা মানুষের কথাটাকে খুব অল্প কথায়, অল্প পরিসরে খুব সুন্দরভাবে প্রকাশ করেন, যেটা মানুষের মনকে জয় করে নেয়, ফলে মানুষের কাছে কবিদের জনপ্রিয়তা খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায়। রবীন্দ্রনাথের ক্ষেত্রে এই বিষয়টা তো হয়েছেই, দ্বিতীয়ত আরেকটি বিষয়ভূত কাজ করছে আমার মনে হয়। আমরা তাঁর নামের আগে কিন্তু একটি বিশেষণ ব্যবহার করে থাকি সবসময়, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তাহলে সাধারণ মানুষের মধ্যে